হ্যালো, গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো সবাই, আমরাও ভালো আছি। চলো আজকে আবার তোমাদেরকে ছাদের কাজটাই দেখাই। আজকে না মিস্ত্রিটা বলেছে যে ঢালাই দিয়ে দেবে, হয়তো মানে যদি লেবার আরো জোটাতে পারে তাহলে ঢালাই দিবে। আমি জানি না কি করবে, তো তোমাদেরকে চলো একবার ছাদ থেকে দেখাই। সেন্টারিংটা করেছে না সেটা দেখাই। এই আস্তে আস্তে আস্তে, তো চলো দেখাই তোমাদেরকে। এই দেখো পুরো সেন্টারিং বাঁধা হয়ে গেছে। আর এই যে এখানে কালো ত্রিপল চাপা দিয়ে রেখে গেছে, কেন জানি না, বলতে পারবো না। তো 8টা বাজে, মিস্ত্রিরা তো এখনো ঢোকেনি, 8:30 দিয়ে ঢুকে যায়। দেখা যাক কখন ঢোকে বা আদৌ আর 4টে লেবার পায় কিনা। চলো এবার নিচে যাই। এই সিঁড়ির এখানে সেন্টারিং করে দিয়েছে, পুরো অন্ধকার লাগছে। এই দাঁড়া, আসতে নাম। আর হ্যাঁ, তো ধীরে সুস্থে নামি, নেমে যাই, নিচে যাই, নিচে গিয়ে আবার ভাত টাত চাপাই। আর যদি ওরা আসে তাহলে একটু কাজ আছে, কারণ একটু যাই হোক জল খাওয়া হলেও দিতে হবে মিস্ত্রিদের। আর আজকে সর্বোপরি মা নেই, জানো, মা গেছে ঘুরতে। সে তারাপীঠ তারাপীঠ ঘুরতে গেছে, একবেলারই ট্যুর, চলে আসবে। কিন্তু মা তো আশ্রমে গীতা পাঠ করতে যায়, তো ভারত আশ্রমে, তো সেই সেখান থেকে মায়ের বান্ধবীরা সবাই মিলে গেছে, আজকে থাকতে পারলো না। তো যাই হোক, পারুক না পারুক, এখন এটা দেখা যাক যে আমাদের আদৌ হয় কি হয় না। যা যা হবে আমিও দেখতে থাকি, তোমরাও দেখবে। তাহলে এখন নিচে যাই, চলো। নিচে নেমে এসেছি, এসে ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ছোলার ডাল। আর হয়েছে কি, বাজার থেকে মানে মুদিখানার যে ডাল ছিল আমাদের ঘরে, ছোলার ডালটা, সেটার কোয়ালিটি অনেকটা ভালো, আর পাড়ার মুদিখানার কোয়ালিটিটা মনে হচ্ছে একটু গণ্ডগোলের। সেই জন্য না মানে দুটো সিটি দিতে সময় লেগে গেল, গিয়ে একটু ঘেটেও গেল। তা যাই হোক, ছোলার ডাল ঘাটলেও খারাপ লাগে না। আর এদিকে দেখো, এখন গোটা গরম মশলা দিয়ে, তেজপাতা, জিরে লঙ্কা দিয়ে ডাল ফোড়ন আমার হয়ে গেছে। তো আমি টুকটুক করে কাজ সারছি, কেন কি একা হাতেই তো সারবো, সেই জন্য সব সেরেই ফেলছি। আর চলো এবারে ওপরটা তোমাদেরকে একটু দেখাই। মিস্ত্রি মশাই এটা সবাই একটু করে চা খাচ্ছে, কারণ এই রোদের মধ্যে এত গরমে এত কাজ, মানে ওরাও অস্থির হয়ে যাচ্ছে। এদিকে দেখো রড বাইন্ডিংও চলছে, এদিকে মাঝে একটুখানি ফাঁক পেয়ে চাও খেয়ে নিচ্ছে। তো এখন এদিকে মশলা টশলাগুলো রেডি করে রেখে দিয়েছে, মানে ঢালাই দেওয়ার জন্য। আর এদিকে রড বাইন্ডিংয়ের কাজ চলছে, তো বেশ আনন্দ হচ্ছে, জানো তো, বেশ ভালো লাগছে। ছোট ছোট কাজ বটে, হয়তো কাজটা খুবই ছোট, কিন্তু আনন্দটা হচ্ছে অনেক। এই দেখো কি সুন্দর, ওরা রড বাঁধে হাতে কি একটা লোহার শিকের মতো নিয়েছে, আর নিয়ে তারগুলো জড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। তাই একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে। কাজ তো বুঝি না ছাতার মাথা কিছুই, কিন্তু দেখতে খুব ভালো লাগলো, তাই একটুখানি তোমাদেরকেও দেখালাম। তা ওরা সবাই মিলে এই কাজই করছে। আর আজকে রোদটাও অত্যন্ত, জানো তো, এত বিশাল তাত হয়েছে আজকে না, যে কি বলবো, মানে গরমে জীবন অষ্টাগত হয়ে যাচ্ছে। আর আমি ভাবছি যে দেখো রোদে গরমে ওরাও তো করেই যাচ্ছে এইভাবে কাজ, মানে আমাদের প্রত্যেককেই বলো, ধরো যার যেটা কাজ সেটা তো করতেই হয়। আর এদিকে দেখো এক দাদা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর গল্প করছে। তা যাই হোক, সবাই সবার কাজে এখন ব্যস্ত। আর এদিকে আজকে বাড়িতে তো ননদ আসার কথা আছে, ননদ নন্দায়ের, তো ওরাও এখনও এসে পৌঁছয়নি, আসবে আর কি। তো ওদের রড বাইন্ডিং হয়ে গেলে এবার ঢালাইটা দিয়ে দেবে। আর এই ঢালাইটা হয়ে গেলে যে কি আনন্দ হবে গো, কি বলবো, মানে এতগুলো বছর এত কষ্টে কেটেছে, বৃষ্টি হলেই সেই তোমার হড়হড় করে জল নেমে আসে সিঁড়ি দিয়ে, কি যে সমস্যা হয়েছে না, যে কি বলবো, মানে বড় জিনিসই হোক বাড়িতে আর ছোট জিনিসই হোক, এর আনন্দ কিন্তু অপরিসীম। মানে দরকার তো দরকারই, সে ছোট জিনিসই হোক আর বড় জিনিসই হোক। তা যাই হোক, সেই দরকারটা এতদিনে ঠাকুরের আশীর্বাদে মেটানো গেল আর কি। তো এখন শান্তিপূর্ণভাবে ঢালাইটা হয়ে গেলেই বাঁচি। আর ঢালাইটা দেওয়ার জন্য আমরা একটু চাপও দিচ্ছিলাম তাড়াতাড়ি করে। তো যাই হোক, আজকে অনেকগুলো মিস্ত্রি মশাইরা এসে করে দিচ্ছে কাজটা। আর এখানে আরেকজনকে দেখো, ওনার আবার চোখ উঠেছে, কিন্তু কি কাজ বলো, করতে তো হবে আমাদের প্রত্যেকেরই কাজ দেখো। তাই দেখে ভাবছি যে আমরা একটু ধুলোবালির কাছে যাই না, আর ওনারা ধুলোবালি সিমেন্ট এই নিয়ে সারাদিন কাজ করে যাচ্ছে। তো চোখ ওঠায় যে কি কষ্ট হয় সে তো জানি, আমারও কদিন আগেই উঠেছিল। তা যাই হোক, এই জায়গাটা একটু তোমাদের দেখালাম, এবার আবার চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখুন, আমি রান্না সারতে ঢুকে গেছি, আর মেয়েকে বলেছি আজকে আলু পটলের ঝোল করবো, তো আলুগুলো গুনে নেই, আসলে মা কেটে দেয় তো সুবিধা হয়। তো আজকে একটু চিন্তায় রয়েছি যে সব ঠিকঠাক হবে। তো যাই হোক, মেয়ে এখন সেটা করে দিচ্ছে, আর আমি দিকে মাছটা ভেজে নিচ্ছি মাছের ঝোলের। আর হচ্ছে তোমার বাদবাকি টুকটাক যা রান্না, কুমড়ো ডাঁটা পোস্ত সেটা একটু আগেই করে ফেলেছি। ওই কুমড়ো ডাঁটা পোস্তটা আগে সেরে এবার মাছের ঝোলে ঢুকে গেছি, মধ্যেখানে অবশ্য খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোমার ময়দাটা এনে এখানে রাখা রয়েছে, ওটা পরে মাখবো, এখন ওটার জন্য হুটোহুটি নেই। আর একটু আলুর দম করবো, তো আলুটাকে আর কি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। এদিকে একটু তাকাও, কি কি রান্না করছো আজকে তুমি? আজকে শর্টে, আজকে শুধু আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, আর কুমড়ো ডাঁটা তোমার পোস্ত দিয়ে চচ্চড়ি। এটা দুপুরের আমাদের খাবার, আজকে খুব চাপ পড়ে গেছে না? মানেই না। হ্যাঁ, আমার তাহলে তো মা গেছে ঘুরতে, কাকিমা তো তাড়িয়ে যাচ্ছে। এই যে এদিকে কাকিমা, এই যে কাকিমা তরকারি কাটছে, রেহাই নেই, সব চলছে আজকে কাজ।
মিষ্টির জন্য কি কি মিষ্টির জন্য করেছি হচ্ছে ছোলার ডাল আলুর দম মানে আলুর সঙ্গে ডিম একসাথে ওই ডিম দিয়ে দম বলতে পারো আর হবে মিষ্টি দই আর লুচি আর তোমার ইয়ে হবে কি বলে ওরা বললো একদম আড়াই তিন দিন সময় খাও ভালো হলো আমি একটু রেহাই পেয়ে গেলাম হ্যাঁ তুমি রান্না করো আমি মিষ্টি গুলো এনে রাখবো এই যে বলছিলাম তোমাদেরকে ননদ আসার কথা এই দেখো ননদার ভাগ্নে চলে এসছে আর নন্দাই এখন এসে উপস্থিত হয়নি নন্দার দোকানের কাজকর্মটা মেটাবে মিটিয়ে আসবে তো ওরা এখন চলে এসছে ওদের সাথে এখন গল্প গুজব করছি আর এদিকে তাতান্ত ব্যস্ত দাদাকে পেয়ে আর এইদিকে দেখো আমার হাজব্যান্ডকে সে এখন ময়দা মাখতে ব্যস্ত সে আমাকে বলেছে কি যে ময়দাটা এতটা তোমাকে মাখতে হবে না আমি মেখে দিচ্ছি তো এরকম সাংসারিক কাজকর্মে হেল্পও আমাকে প্রচুর করে দেয় সেটা নতুন কথা কিছু নয় তো এখন ময়দাটাও মেখে দিচ্ছে আর ময়দাটা মাখা হয়ে গেছে এরপর আবার উপরে চলে এসছি দেখো এখন ছাদ ঝালাইয়ের কাজ শুরু হয়ে গেছে দারুণ আনন্দ হচ্ছে জানো তো তোমাদের তো বারবারই আমি একই কথা বলে যাচ্ছি মানে ছোটো কাজ হোক বড়ো কাজ হোক যেটা প্রয়োজন সেটা মানে যত তাড়াতাড়ি মিটে যায় সেটাই ভালো এটা আমাদের খুব দরকার ছিল কিন্তু হয়ে উঠছিল না আর আজকে রোদের জোরটাও অস্বাভাবিক জানো তো সেই মানে একদম টাক ফেটে যাচ্ছে আর আমার মেয়েকে দেখো সে এখন নাক চোখ কুচকে দাঁড়িয়ে রয়েছে আনন্দের ঠেলায় নিচেও যেতে পারছে না উপরেও থাকতে পারছে না যাই হোক সে তো দাঁড়িয়ে টাড়িয়ে রয়েছে আর ওই দাদাদের একটু করে কেক দিয়ে দিয়েছি আর এরপর আমরাও ভাত খেতে বসে গেছি কারণ কি ওই দাদারা তো দেরিতে খাবে ওরা আজকে তাড়াতাড়ি খাবে না তারপরে খাওয়া দাওয়ার পাট মিটিয়েছি এদিকে দেখো নন্দাইও চলে এসছে কাকিমা আমার ননদ সবাই উঠে পড়েছি ছাদে আর এখন কাজ দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কাজ এখন মোটামুটি শেষের দিকে মানে আর একটুখান বাকি আর কি তো যাই হোক এবার সবাই চলে এসছি কাজ দেখতে আনন্দের ঠেলায় বলছি যে না উপরে থাকতে পারছি না নিচে থাকতে পারছি কী যে সমস্যা এই যে দেখো না আমি এখন চোখের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর তাতান্ত সে তো নিজের কাজে ব্যস্ত আর আমার মেয়েকে তো কোনো সময় চোখে হাত ছাড়া দেখবে না তো যাই হোক সব পরিবারে এখন আনন্দ করতে করতে ওপরে চলে এসেছি আমাদের ছোটোখাটো ব্যাপারেই বিশাল আনন্দ জানো তো বড় বড় ব্যাপারেও যেমন আনন্দ হয় ছোটোখাটো ব্যাপারেও বিশাল আনন্দ আর যেটা দরকার সেটা মিটলে তো কথাই নেই তো যাই হোক এরপরে ভাবছি যে না এই দাদাদের কাজকর্ম তো মিটে যাচ্ছে গরম গরম লুচি ভাজবো এবার নিচে যাই যাচ্ছি যাবো এই করছি আর কি আবার এই জায়গাটা একটু ছাওয়া পেয়েছি এখানটা এসে দাঁড়িয়ে গেছি তো এই দাদারা এবার নামবে হাত পা ধোবে ধুয়ে যেতে যেতে এখনও 10-15 মিনিট লাগবে ততক্ষণ গিয়ে আমিও এবার লুচিটা ভাজার ব্যবস্থা করবো মানে কড়াইটা বসাবো তেলটা গরম হতেও তো সময় লাগবে ততক্ষণ এই দাদাদের হাত পাটা ধোয়া হয়ে যাবে আর আমার গরম গরম লুচি হয়েও যাবে আমরা এদিকে লুচি টুচিগুলো ভেজে দেবো আর আমার হাজব্যান্ডকে বলছি পরিবেশনটা তুমিই করে দিও এই যে দাদাদের এখন হাত পা ধুয়ে বসে পড়েছে খেতে চলে গেছে মিস্ত্রিরা খাওয়া দাওয়া সারলো খেতে চলে গেল 4টে বাজে আমরা মোটামুটি একদম গলদ ভর্ব হয়ে গেছি আজকে কি গরম বলো বিভৎস বাবা হনুমান ঢুকেছে বলে কি কাণ্ড কিছু শোনাই যাচ্ছে না তো যাই হোক হয়ে গেল ওদের খাওয়ানো দাওয়ানো আমাদের একটা বড় কাজ হচ্ছে না এখন টুকটাক কিছু কাজ আছে সেগুলো আবার কাউকে কেমন করবে তো এই হলো ব্যাপার সারাদিন অনেক কিছু হয়েছেই হলো আর এবার ননদরাও বেরিয়ে যাবে ওদেরকে একটু খাওয়ার ব্যাপারটা দিয়ে দিই লুচিটা ওদের দিয়ে দিই ওরা নিয়ে যাবে মা তো নেই বললামই মা কখন ঢুকবে জানি না হয়তো রাত্রি রাস্তা নাস্তা বেজে যাবে যাই হোক সারাদিন এইসব হলো এখন একটু বসি চুপ করে গিয়ে আর ভিডিওটা এখানেই এন্ড করি ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার পরে দেখা হবে টাটা